মাশরাফি বিন মুর্তজা এদেশের সবচেয়ে সফল ক্যাপ্টেন, ভয়ডরহীন ক্রিকেটীয় চেহারাটা যার অতি চেনা। হারার আগে হার নয়, খেলার জন্য কোনো অজুহাত নয়, তাই তো হাঁটুতে একাধিক অস্ত্রোপচার নিয়েও ছাড়েননি ক্রিকেটের ময়দান। তার ডেডিকেশন আর ইচ্ছাশক্তি তাকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। জাতীয় দলের জার্সি গায়ে তিনি সরে গেছেন বহুদূর। অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া ম্যাশকে জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনাও তাই খুবই কম। তবে আরেকটা জায়গায় মাশরাফি তো নিজেকে বিলিয়ে দিতেই পারেন। মাঠের খেলায় না হোক, তার সেই ক্রিকেটীয় মস্তিষ্কটা তো কাজে লাগাতে পারেন এদেশেরই চূর্ণ বিচূর্ণ হতে থাকা ক্রিকেটে, যাতে আরেকটা বার 2015 মতন মাথা উঁচিয়ে দাঁড়াবার শক্তিটা পায় বাংলাদেশ। মাশরাফি কি সেটা করবেন? 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। এক অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, তিনি অধিনায়ক থাকলে 2 বছর পর অনুষ্ঠিত বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চান। জবাবে মাশরাফি বলেছিলেন, দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত তিনি। তামিমের ওই অনুষ্ঠানের পরেই মাশরাফি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল। শনিবার বিকেএসপিতে বিসিবির সভাপতির কাছে প্রশ্ন এলো, মাশরাফিকে কি কোনোভাবে কাজে লাগানো যায়? এর জবাবটাও দিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি বলছেন, জানি না, ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায়, আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি। তারপরও প্রশ্ন থামেনি বিসিবির প্রেসিডেন্টের কাছে। আবারও জিজ্ঞেস করা হয়, বিসিবির সভাপতি হিসেবে প্রভাব তো আছেই আপনার, সেক্ষেত্রে আপনি কতটা চান? এরপর পাপনের জবাব, ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তারপরও টি-20 বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েছিলেন তিনি। যদিও ধোনির মেন্টর হিসেবে যোগ দেওয়া সেই বিশ্বকাপে ভারত সবচেয়ে বাজে খেলেছে। ধোনি ভারতের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের মেন্টর হিসেবে মাশরাফিকে দেখতে চেয়েছিলেন অনেক ক্রিকেট প্রেমী। দ্য তামিম ইকবাল শোতে তামিমের প্রশ্ন ছিল, তিনি যদি 2023 ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক থাকেন এবং যদি মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাকে, তাহলে তিনি কি করবেন? বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছিলেন, দেশের প্রয়োজনে কোনো কিছুতেই না নেই তার। তবে কি মাশরাফি কথা রাখবেন? 16 কোটি ক্রিকেট প্রেমীর ইচ্ছেতে কি সাড়া দেবেন? বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সংগ্রামটা কি চালিয়ে নিয়ে যাবেন? হারনামানা ম্যাচের ইচ্ছেটাও হয়তো ক্রিকেটের উন্নয়নেই।